বিচ্ছিন্ন মসজিদ পল্লি যাত্রা আপনারা পরিবর্তন বিষয়ে বহু কথা ভগবান নিশ্চিন্তে প্রকট আর ইরান্ডা যুবকে এখন দেখো এই যে ইরান্ডাক্ষ আর ইরান্ডা পশু এরা হলো কশ্যপ ঋষির সন্তান অতিথির গর্ভে দেবতা আর দ্বিতীয় গর্ভে দৈত্য আপনারাও যেমন প্রত্যেকের ঘরে একটা ছেলে খুব ভালো হলো আর একটা ছেলে কেবল সময়ে ফেক হয়ে গেল সময় গুলো ভালো দেখে না আর দেখো যেমন তেমন ভাবে সন্তান দিলে সন্তান শব্দ ছিল তার জন্য কোনো কথা আলোচন কেউ নিতে পারবে কেন এই জন্য সে আসুরিক সময়ে আসুরিক বেলায় সন্তান ধারণ করেছে এই জন্য মায়েদেরকে বলা হয় বলে এই তোমার ছেলেটা কেমন এইরকম কেন তার জন্য বলে না যে ওই মায়েরা কার মুখ দেখলো যার মুখ দেখবে তার মতো স্বভাব সংস্কার ছাপ দিয়ে চলে আসবে কেউ শুনলে ছাপ নিয়ে আসছে কেউ মোল্লার মতো আসছে কেউ চন্ডালের মতো কেউ ব্রাহ্মণের মতো কেউ দেবতার মতো কেউ পশুর মতো কিন্তু প্রহ্লাদ কি করে বৈষ্ণব হলো ভক্ত হলো মাতৃগর্ভে থাকাকালীন নারদ ঋষি তাহাকে ভাগবত কথা শুনিয়েছে এই মন্ত্রটা গর্ভের থেকেই শুনে নিয়ে তখন থেকেই জপ করছে
বড় বড় মহাপুরুষ কবি জয়দেব বিদ্যাপতি
মায়েদের বোকা দিয়ে জন্য ওই রকম কোন সন্তান পাওয়া যাচ্ছে না, যে একটা ভালো ছেলে আসবে বুদ্ধিমান হবে প্রহ্লাদের মতো তো হয়ে আসছে, সেই টুকু আর কোন মায়েরা চায় না, সব নাশ করে দিলেন। তা একটা সন্তানকে কি করে ভালো করে দিবেন, একটা সমাজকে একটা ভালো সন্তান দেওয়ার মতো ক্ষমতায় যদি বাচ্চাকে কারো হাতে না দিতে পারে তিন মাস দেখতেও লাগবে না, পড়তে লাগবে না, কিন্তু এইগুলো তো এখন লোক ভুলে যাচ্ছে, শাস্ত্রের কথাগুলি ভুলে যাচ্ছে, কেউ বলছে না আর জানছে। শক্তিশালী হতে পেরেছে নিষ্ঠা করা, সেই জন্য প্রহ্লাদ মহারাজ আমরা সকলে মিলে চিন্তা করি হরিভজন করলে আমাদের মঙ্গল হবে, তাই না? কত বৃদ্ধ মানুষ, কত বৃদ্ধ মহিলা, কত যুবক যুবতী, সব রকমের লোক বসে আছেন বালন বালিকার থেকে আরম্ভ করে, আর কত লোকে তিলক লাগিয়ে ভজন করছেন, নাম করেন, ভক্তি করেন, কিন্তু সংসারে মোহ ছাড়তে পারছেন না, ওই যে সংসারের মোহ জালে বাধা হয়ে আছে, মোহ জালে আবদ্ধ হয়ে পরিবারের ভজন কতটুকু হবে, আগে তো মোহ ত্যাগ করতে হবে, তবে তো ঘর থেকে না বেরোলে ভজন হবে কি হবে না, আপনারা বলছেন যে আমরা ঘরে থেকে ভজন করব, তিন রাত ঘরে থেকে ভজন করবে, একবার ভক্ত প্রভুর সঙ্গে আমি মোটর সাইকেলে যাচ্ছি, বলে আচ্ছা ভাই কেমন যাই যাচ্ছি এক জায়গা একাদশী, এখন ভ্যানের মধ্যে মাছ বিক্রি হচ্ছে, মাছের পোটলা পিছন দিকে তাদেরকে ঘর সংসারটা ছেড়ে দিয়ে আমি একটু বেরোই, এইটুকু বুদ্ধি হয় নাই, এই যে আমরা
আমাদের বৈষ্ণবদের মধ্যে এমন ঘরে মোহ আসক্তি যার কোন ঠিকানা নেই। কেন ঘরে মোহ নিয়ে পড়ে আছে? এখনো মরবার তো সময় হয়ে গেল, দুই দিকে একটু গুরু সেবা বৈষ্ণব সেবা সাধু সেবা করে যাই, এইটুকু বুদ্ধি যাচ্ছে না। ভাগবতের মধ্যে বলছেন কি? বললেন প্রদেশ নরোত্তম, এমন একটা লোককে উদাহরণ দেওয়া হল যে জন্মান্ধ বিষয় অন্ধ, শত পুত্রকে যুদ্ধে বলিদান দিল, কিসের জন্য? এমন লোককে কে বলুন দেখি? ধৃতরাষ্ট্র বিদুর এসে গালি দিলেন, এখনো তোমার মরণ হয় না। তিনি বলছেন কি? এই পাঁচ দিনের জন্য ঘর ছাড়তে পেরেছে, এই জন্য মানুষের মধ্যে উত্তম মানুষ সেই লোকটাকে আর গালি দেওয়া হচ্ছে না, উত্তম মানুষ বলা সাধুদের কাজ নয়। অতএব বৈষ্ণব বলে ভক্ত বলে ছাড়তে হবে মোহ, ছেড়ে দিয়ে অপরে আমাদের যত কানে ফুঁকতে উঠা কেন, আর আমরা যত মন্ত্র যোগ করি না কেন, ভাগি আমরা ভজন করব। কিন্তু পারে আমরা এই ফুটায় পড়বো কিন্তু বাইরে বেরোবো না, তাহলে কি করে ভজন হবে? এই জন্য প্রহ্লাদ মহারাজ বললেন কি? গৃহপ্রত যত বাজে কথা আজে বাজে চিন্তা মনের মধ্যে আছে, আর রোজ দিন ঘর সংসার স্ত্রী পুত্র পরিবার খাওয়া পড়া, এই তো এই কিন্তু ঘর সংসার করছে, দিনরাত আমরা বিমূঢ় হয়ে পড়ে আছি। সাধু গুরু বৈষ্ণব সেবা করবো না আমরা, আমরা ভালো জায়গায় যাব না, আমরা সংসার নিয়ে পড়ে থাকবো, ওই সংসারে বলে কৃমি পোকা হয়ে, সংসারে বিষ্ঠার কৃমি হয়ে
এই আমরা প্রতিজ্ঞা করে বলছি এই যে আমাদের ভজন হচ্ছে আজকে মোটা মোটা দড়ি দিয়ে মারা এই যে হৃদয়টা মলিন হয়ে আছে। যেমন দ্রৌপদী হাসতে লাগলো পিতাম দেখতে পেয়ে গেছে বলে দ্রৌপদী তুমি হাসছো কেন সবাই তো কাঁপছে আর তুমি হাসছো। তখন দ্রৌপদী বলতে লাগলো এ পিতাম যখন আমার কাপড় করে কাঁদছে আমাকে নগ্ন করছে আমি তোমার কত আপনাকে ডেকেছি পিতামহ পিতামহ আমাকে বাঁচান রক্ষা করুন। তখন আপনার একটা শব্দ মুখ থেকে বেরোয় না একটু আমাদের দিকে আপনি ধ্যান দেন আপনার ধর্ম তখন কোথায় আর আজকে আপনি বড় বড় ধর্মের কথা বলছেন আমি যে ওই যে তার জন্য আমার সত্যি মলিন হয়ে গিয়েছে। আজকে এই মহাভারত যুদ্ধে অর্জুনের বাণে বিদ্ধ হয়ে ধরা খাই হয়ে পড়ে আছে। আজকে শরীরে যত রক্ত ছিল মাংস ছিল সব পেরিয়ে চলে গেছে শুধু হাড় মাত্র আছে সেই হাড় গুলো অনাহারে অনিদ্রা এইভাবে শুদ্ধ হয়ে তাই এখন বলতে ধর্মের কথা বলতে আর সেই জন্য বলতে পারি নাই তখন আমি বলতে পারি নাই প্রহ্লাদ মহারাজ বললে যে আমাদের একটু ঘর থেকে বেরোতে হবে তাহলে হবে না শুধু আমরা বৈষ্ণব হলাম নামে মাত্র বৈষ্ণব কাজের বেলা কিছু নাই আমাদের ত্যাগ আর বৈরাগ্য আসলো না তাহলে কি করবো এই জন্য প্রহ্লাদ মহারাজের শিক্ষা গুলি গ্রহণ করতে হবে। আগামীকাল আমরা চম্পাটি সমুদ্রগড় কবি জয়দেবের পার আর বিদ্যানগর গোপালা হয়ে রাধা কুণ্ডের খবর পার দিয়ে আমরা দুপুরে এইখানে ফিরে আসবো। অতএব আপনারা সবাই পরিক্রমায় চলবে এখন মহারাজ আমাদের বলবে আমি এখানে যাচ্ছি ভোর ব্রহ্মানন্দে আপনারা তখন সেই তীর্থমাকে শ্রবণ করলেন নাকি।